রাজধানীর মধ্যপাড্রায় রোববার রাতে উদ্ধার করা মৃত শিশুটির শরীরে ধর্ষণের আলামত মিলেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। এদিকে ঘটনায় গ্রেপ্তার হওয়া শিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে জানিয়েছে পুলিশ। শিপনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের অনুমতি নিয়েছে আদালত। নাজমুল সায়েদের রিপোর্ট। মধ্যপাড়ার আদর্শনগরের বস্তির একটি ভাড়া বাড়িতে মা বাবার সাথে থাকত 3 বছর 9 মাস বয়সী শিশু তানহা। রোববার বিকেলে ঘর থেকে বের হলে পাশের বাড়ির শিপন শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়। পরে পাশের টয়লেটে লাশ ফেলে দেয় শিপন। রাতে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। শিপনকে গ্রেপ্তারে শুরু হয় অভিযান। রোববার রাতে মধ্যপাড়া থেকেই তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন ধর্ষণের কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই ঘটনা, এবং তার স্ত্রী আছে, সে যে মানুষ হিসাবে অত্যন্ত নিম্নমানের, তার পূর্ব ইতিহাসও সেটা সাক্ষী বহন করে। সে গত বছরের আগে 5 বছর ডাকাতি মামলায় সে জেল খেটেছে। এদিকে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। চিকিৎসক জানান, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে। তার বডিতে ধর্ষণের আলামত পায় প্রাথমিকভাবে, এবং পাশাপাশি তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, ওইটার আলামত পাই। ডিএনএ অন্যান্য পরীক্ষা শেষে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে সোমবার বিকেলে শিপনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ 6 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। নাজমুল সাঈদ, বৈশাখী সংবাদ, ঢাকা।